গরম জল বেশিরভাগ মানুষ খেতে চান না, শীতকালে যদিও বা একটু একটু খান, কিন্তু গরমকালে একেবারেই না। আপনি ভাবতেই পারবেন না, নিয়মিত এক গ্লাস গরম জল পান করলে আপনার কতগুলো রোগের উপশম হবে। তো এবার থেকে নিয়মিত এক গ্লাস গরম জল খেয়ে দেখুন, তাহলে কয়েকদিনের মধ্যে বুঝতে পারবেন যে আপনার উপকার হয়েছে কিনা। এটা আমরা সবাই জানি, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল খাওয়া উচিত। আর আপনি যদি নিয়মিত সকালে খালি পেটে ঈষৎ উষ্ণ 1 গ্লাস জল খেতে পারেন, তাহলে সবচেয়ে বেশি উপকারী হবে। আজকের ভিডিওতে আমরা জানবো নিয়মিত গরম জল পান করলে আপনি কোন কোন রোগের হাত থেকে সহজেই মুক্তি পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই বিষয়ে আপনি পরিষ্কার একটি ধারণা পেয়ে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে থ্যাংক ইউ। তো আর দেরি না করে শুরু করা যাক। তাহলে চলুন জেনে নিই গরম জল খেলে কি কি উপকার হবে। প্রথমেই বলবো ওজন নিয়ন্ত্রণের কথা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি খালি পেটে 1 গ্লাস গরম জল খান, তাহলে দেখবেন আপনার শরীর থেকে ধীরে ধীরে মেদ কমতে শুরু করেছে এবং আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া আপনার অন্ত্রের জমা দূষিত পদার্থগুলো পরিষ্কার করতে সহায়তা করে এবং আপনার কোলনও পরিষ্কার থাকবে। এরপরে বলবো কোষ্ঠকাঠিন্যের কথা। আপনি যদি পেটের সমস্যায় ভুগে থাকেন, তাহলে গরম জল পান করতে শুরু করুন, কারণ নিয়মিত গরম জল পান করলে কোষ্ঠকাঠিন্যের মতো কঠিন সমস্যাকে দূর করা যেতে পারে। কোষ্ঠকাঠিন্য খুবই কষ্টদায়ক রোগ এবং কোষ্ঠকাঠিন্য থেকে নানা রকমের রোগ হতে পারে। সবচেয়ে কষ্টদায়ক রোগ হলো পাইলস। যাদের পাইলস আছে তারা ভালোমতোই জানে যে পাইলস কতটা কষ্টদায়ক। ফলে কোষ্ঠকাঠিন্যকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, তার জন্য আপনাকে নিয়মিত গরম জল পান করতেই হবে। এর সাথে বলা যেতে পারে নিয়মিত গরম জল পান করলে কোলন ক্যান্সারের চান্স কমে যায়। এরপরে বলবো নিয়মিত গরম জল খেলে আমাদের দেহ থেকে টক্সিন জাতীয় পদার্থগুলো দূরীভূত হয়। গরম জল পান করলে আমাদের শরীরে আভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকভাবে বেড়ে যায় এবং আমাদের এন্ডোক্রাইন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। এর ফলে আমরা ঘামতে শুরু করি। যদিও ঘাম একটি অস্বস্তিকর ব্যাপার, কিন্তু ঘামের মধ্যে দিয়ে আমাদের দেহে টক্সিনগুলি বেরিয়ে যায়। ঘামের মধ্যে দিয়ে অ্যালকোহল, কোলেস্ট্রল ইত্যাদি পদার্থ বেরিয়ে যায়। আপনি যদি নিয়মিত গরম জল খান, তাহলে গ্যাস অম্বলের মতো সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারেন। প্রতিদিন ভাত খাওয়ার পরে অর্থাৎ লাঞ্চ বা ডিনারের পর যদি গরম জল খাওয়া যায়, তাহলে গ্যাস অম্বলের মতো সমস্যাগুলি থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। এরপরে বলবো আপনি যদি নিয়মিত গরম জল পান করেন, তাহলে আপনার দেহের রক্ত চলাচল প্রক্রিয়াটা উন্নত হবে। আপনি যদি নিয়মিত গরম জল পান করেন, তাহলে আপনার দেহের ধমনী ও শিরাগুলো এক্সপ্যান্ড হয়ে যায়। এর ফলে রক্ত চলাচল উন্নত হয় এবং বৃদ্ধি ঘটে। আর রক্ত চলাচল প্রক্রিয়া ভালো হলে হাই ব্লাড প্রেশারের সম্ভাবনা কম থাকে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজেরও ভয় কমে যাবে। এছাড়া রাতে গরম জল পান করলে আপনি খুব সহজেই রিল্যাক্স হয়ে যাবেন, কারণ সারাদিনে কাজের চাপে সন্ধ্যার পর থেকে আমরা টায়ার্ড ফিল করতে থাকি এবং আমাদের দেহে কর্টিসল জমা হতে থাকে। এসবের থেকে আপনি খুব সহজেই রিল্যাক্স ফিল করবেন এবং আপনার রাতের ঘুমও ভালো হবে। এছাড়াও নিয়মিত গরম জল খেলে সর্দি কাশির মতো সমস্যাও দূর হয়। সর্দি কাশিতে শ্বাসনালীতে সর্দি জমে গিয়ে প্রচণ্ড সমস্যা তৈরি করে। শ্বাসনালী থেকে জমে থাকা সর্দি বের করতে গরম জল খুবই উপকারে আসে। এছাড়াও গরম জল খেলে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা থেকে দ্রুত উপশম পাওয়া যায়। এমনকি সাইনাসের মতো সমস্যা থাকলে তার থেকে খানিকটা মুক্তি পাওয়া যায়। আর নিয়মিত গরম জল খেলে চুল পড়ার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আপনি কি চুল পড়ার সমস্যায় ভুগছেন, তাহলে গরম জল খাওয়া শুরু করুন। অর্থাৎ সকালে খালি পেটে উষ্ণ 1 গ্লাস জল খেতে শুরু করুন। এর ফলে চুলের গোড়া শক্ত হবে। শুধু তাই নয়, চুলের ডগা ফাটবে না এবং চুলকে আরও ঝকঝকে এবং সফট করে তুলবে। এছাড়াও নিয়মিত গরম জল খেলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শান্ত থাকে। গরম জল খেলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র শান্ত থাকে। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হেলদি এবং কন্ট্রোল থাকলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারি। And a person who has arthritis might get an extra benefit from using hot water to calm their central nervous system. এছাড়াও নিয়মিত গরম জল খেলে আমরা যে সুবিধাটা পাই তার মধ্যে একটি হলো আমাদের স্কিনকে সুরক্ষিত রাখে। নিয়মিত গরম জল খেলে আমাদের স্কিনও হাইড্রেট থাকে, যার ফলে আমাদের শরীরে ও মুখে বলিরেখা থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি। আর বলিরেখা অর্থাৎ রিঙ্কেল যদি কমে যায়, তাহলে আপনাকে আরও বেশি ইয়াং এবং ফ্রেশ লাগবে। এছাড়াও মুখে ব্রণের সমস্যা থাকলে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন। এছাড়াও নিয়মিত গরম জল খেলে অ্যাকালাইজার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অ্যাকালাইজার হলো এমন একটি সমস্যা যখন খাদ্যনালী দিয়ে খাদ্য পাকশালীতে পৌঁছাতে অসুবিধা হয়। যাদের অ্যাকালাইজার মতো সমস্যা আছে, তাদের এই সমস্যার সমাধান হলো গরম জল। গবেষণা এটা এখনও প্রমাণিত হয়নি যে কীভাবে গরম জল সাহায্য করে, কিন্তু এটা শিওর যে গরম জল খেলে অ্যাকালাইজার মতো সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং যাদের অ্যাকালাইজার মতো সমস্যা আছে, তারা যদি নিয়মিত গরম জল খান, তাহলে তাদের খাবার হজমেরও সুবিধা হয়। এছাড়াও নিয়মিত গরম জল খেলে মহিলাদের পিরিয়ডসের ব্যথার উপশম হয়। অনেক মহিলারাই পিরিয়ডসের সময় তলপেটে প্রচণ্ড যন্ত্রণায় ভুগেন। এই সময় যদি গরম জল খাওয়া যায়, তাহলে তলপেটে যন্ত্রণার উপশম ঘটে। এছাড়াও গরম জল দিয়ে তলপেটে সেঁক দিলেও যন্ত্রণার উপশম হয়। এছাড়াও নিয়মিত গরম জল খেলে আমাদের হজম প্রক্রিয়া উন্নত হয়। সকালে খালি পেটে যখন আপনি গরম জল খাবেন, এই গরম জল আপনার খাদ্যনালীকে অ্যাক্টিভ করে দেবে এবং গরম জল যখন আপনার পাকস্থলী এবং অন্ত্রে পৌঁছে যাবে, তখন এই অংশগুলিকে হাইড্রেট করে তোলে। And hot water can also dissolve things you have eaten that your body might have had trouble digesting. অর্থাৎ যে জিনিসগুলো হজম করতে অসুবিধা হয়, গরম জল সেগুলোকে ডিজল্ভ করে দেয়। এতক্ষণ আমরা গরম জলের নানা উপকারিতা সম্পর্কে জানলাম, এখন আমরা এক নজরে দেখে নিই সেগুলো। ওজন নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে,
টক্সিনকে দূর করে, গ্যাস অম্বল কম করে, রক্ত চলাচল প্রক্রিয়াকে উন্নত করে, সর্দি কাশি দূর করে, চুল পড়া কমায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে, স্কিনকে সুরক্ষিত রাখে, অ্যাকালাইজাকে দূর করে, পিরিয়ডসের ব্যথা উপশম হয়, হজম প্রক্রিয়াকে উন্নত করে। গরম জলে এরকম উপকারিতা থাকলেও গরম জল পান করার সময় কিছু বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। যে গরম জল পান করবেন সেটা যেন খুব বেশি গরম না হয়, সেটা যেন ঈষৎ উষ্ণ হয় বা হালকা গরম হয়। খুব বেশি গরম জল খেলে আমাদের খাদ্যনালীর টিস্যু ড্যামেজ হতে পারে এবং আপনার জিভের স্বাদকারক পুড়ে যেতে পারে, এমনকি আপনার জিভও পুড়ে যেতে পারে। তাই গরম জল পান করার সময় সতর্ক হওয়ার প্রয়োজন, বিশেষ করে জলের তাপমাত্রার বিষয়ে। এবং আরেকটি বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজন, আপনি যদি খুব উষ্ণ পরিবেশে কাজ করেন বা এক্সারসাইজ করে থাকেন, তখন গরম জল খেলে আপনার জল তেষ্টা কমে যেতে পারে এবং ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে। তো গরম জল অবশ্যই পান করুন। গরম জল পানের বিভিন্ন উপকারিতা আছে, কিন্তু গরম জল পান করার সময় এইসব বিষয়ে সতর্ক হওয়া বিশেষ প্রয়োজন, কারণ এইসব বিষয়ে যদি সতর্ক না হওয়া যায় তাহলে গরম জলের বিভিন্ন উপকারিতা থেকে আমাদের অপকারই বেশি হবে। আমরা নিয়মিতভাবে গরম জল পান করব, কিন্তু গরম জল কখনোই খুব বেশি গরম হবে না। গরম জলকে হালকা গরম বা বলা যেতে পারে ঈষৎ উষ্ণ গরম জল আমরা অবশ্যই পান করব। আর ঈষৎ উষ্ণ গরম জল আমরা অবশ্যই সকালে খালি পেটে পান করব এবং রাত্রেবেলা ডিনারের পর। এছাড়া গরম জল পানের উপকারিতা বিষয়ে যদি আপনি আরও কিছু জানতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানান, আমরা অবশ্যই এর উত্তর দিব। আর এই ভিডিও দেখে যদি একজন উপকৃত হয় তাহলে মনে করব আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করে আমাদেরকে জানান, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। সুস্থ থাকুন, ভালো থাকুন।